কাদার ছিপ যমুনা নদীতে। তো আমি শান্তি এবং মালু আমরা তিনজনে যাচ্ছি যমুনা নদীতে। তোর ভালো নাম কি? ও সিফাত। আমার তোর নাম আমার মনে থাকে না, মানে মালুকা একা অভ্যেস, হ্যাঁ এই জন্য সিফাত আর মনে থাকে না, তোর নাম সিফাত। হাতে অনেকে যাচ্ছে এনজয় করতে থাকুন। মাসির পাড়ার ব্রিজে তুই পা, এই যে আমি। হ্যালো গাইস, হ্যালো গাইস। তিনজনে যাচ্ছি আমরা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যমুনা নদীতে যাচ্ছি। আগে চলে গেছো তুই, ভিডিও উঠি চলে। তুলতে পারলো না, একলা একলা চলে গেল। আমি হেঁটে যাচ্ছি, এই যে ব্রিজ, অনেক সুন্দর ব্রিজ আমাদের এখানে দেখতেই পাচ্ছেন। তো আমি আবার সাইকেলে চললাম, দিনটা ভালো না, রোদ পুরোপুরি রোদ ওঠেনি, হালকা রোদ। এই যে এখন ব্রিজের প্রায় শেষ প্রান্তে এসেছি। ভাই দেখেন কত বড় বিষয়, আপনি একটু লাইক করে দিয়ে আল্লাহ সাইডে দেখো গাইস, আল্লাহ কি স্পিডে যাচ্ছে ভাই, আপনারা দেখেন কত। সো গাইস আমরা যাচ্ছি, আমি এখন সাইকেল চালাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মাসিরপাড়া পার হয়ে আর অল্প কিছুক্ষণ জায়গা আছে, আর একটু গেলে আমরা যমুনা নদীতে চলে আসবো। এই যে অনেক গাড়ি ঘোড়া চলতেছে, তো আমরা অনেকটা পথ পেরিয়ে আসছি। আমরা যমুনা নদীতে মাছ ধরতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক নৌকা, কত বড় বড় নৌকা যমুনা নদী। ওই তো অনেক বড় বড় ব্রিজ, অনেক বড় বড় জাহাজ, খুব সুন্দর জায়গা। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারবেন। এই যে যমুনা নদী, এটা হলো মৈত্রপাড়া বাজার, এখানে বাজার লাগে, চরের ভিতর থেকে লোকজন অনেক কিছু নিয়ে আসে। এখানে হাট আছে, হাটে ব্যবসা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা, তো আমাদের সঙ্গে থাকুন, আরও সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন কত বড় ইচে মাছ, যমুনা নদী থেকে ইচে মাছ ধরছে। ওই যে দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে, চরের ভিতর যারা থাকে তারা নৌকা দিয়ে যাতায়াত করে। আপনারা দেখতে পাচ্ছেন হালকা ঢেউ, দেখতে পাচ্ছেন একটা নৌকা গেল। ওই যে একটু হালকা ঢেউ আসলো, মালু সিপাত। এই যে একে চিনে রাখুন, এ হলো যে সিপাত, একে আমরা ডাকি মালু করে। তো এই একটা নৌকার ভেতর থেকে একটা ইসে মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ ধরে নিয়ে আসলো। ওই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, একটি নৌকা আসলো,
যমুনা নদীতে চরের ভিতর একটি লোক, ওই যে দেখতে পারতেছেন আপনারা, আবারও একটি নৌকা আসলো, দেখছেন হাত ভাঙা লোক। সো ফাইনালি আমরা জাল ভাত খাচ্ছি শুধু। এখানে ভাতের অনেক দাম, তরকারি অনেক দাম, মালু খাচ্ছে, মিষ্টি ভাত খাচ্ছে, সঞ্জিত খাচ্ছে, আমিও খাচ্ছি। এখানে এক প্লেট ভাতের দাম 15 টাকা, একটা ডিমের দাম 20 টাকা। তো আমরা ডিমের দাম বেশি থাকা ডিম নিইনি, শুধু ডাল নিছি আর ওই যে ভর্তা নিছি, শুধু ভর্তা দিয়ে খাচ্ছি। আপনারা আমাদের সাথে এনজয় করুন। সো ফাইনালি আমরা চলে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন আমাদের ভ্রমণ শেষ, আমরা এখন চলে যাচ্ছি। এখানে অনেক ফেরি, ফেরির অভাব নাই, একটা আসতেছে একটা যাচ্ছে। এগুলো মাছ বাসা বিক্রি করবেন না, খেলাও খেলাও। তোমার বাড়ি কুটি এটি ময়নারা, ময়নারা খেলাচ্ছে, সোনা পাখিরা খেলাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন উষা, ওইটা মসজিদ, এখানকার মসজিদ বগুড়া জেলার সারিয়াকান্দি মথুরা পাড়া নামে বাজার। এটা এখানে সব কিছু পাওয়া যায়, এখানে ফেরিঘাট।